নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপিতে এবার যোগদান করতে চলেছেন ছাত্র নেতা সম্রাট রায়, এমনটাই লক্ষ্য করা গেছে। এবং আজ আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তী সময়ে বিজেপি কার্যালয়ে যাচ্ছেন ছাত্র নেতা সম্রাট রায় যোগদান করার জন্য। গোটা বিষয় সম্পর্কে তিনি কি বলছেন শুনবো। তেলিয়ামুড়াতে কিছু লোক আটকে আছে, ওই দিক দিয়ে একটা প্রবলেম চলছে, আপনারা তো জানেন বিভিন্ন জায়গায় আটকে আছে, আসতে পারেনি লোকগুলা, কিন্তু কিছু বলার নেই, সব জায়গা থেকে এসেছে, আপনাদের মাধ্যমে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের ডাকে সারা দিয়ে সারা ত্রিপুরা থেকে লিডাররা, এই বিভিন্ন জায়গার যারা ছাত্র যুবকরা, ওনারা এসেছে, ওনাদেরকে আমি সালাম জানাই এবং ওনাদের সাথে আগামী দিন ছাত্রদের হয়ে যতটুক কথা বলার কাজ করার আমি করব। এখন কোথায় যাবেন আপনারা সবাই? আমরা যাচ্ছি, আপনারা দেখতে পারবেন কোথায় যাব এবং আপনারা তো দেখবেন। উদ্দেশ্যটা কি আপনারা? উদ্দেশ্য কি আমরা করছি? আজকে ছাত্ররা উল্লাস, ওই পোস্টা বিশ্বমণি কয়েকজন দুইজন বসে থাকবে, এটাই তার জন্য দেখাতে চাইছি। কত ছাত্র যুব হবে সারা রাজ্য থেকে? অনেক হবে, অনেক হবে, অনেক হবে। ছাত্র অফিস বিয়ারার আছে, ডিস্ট্রিক্ট লিডাররা আছে, বিভিন্ন ব্লকে বিভিন্ন কলেজের ছাত্র নেতৃত্বরা এসেছে, আপনারা দেখতে পারবেন। শত শত ছাত্র যুবরা আছে, অনেকে বর্মুরাতেও আটকে আছে, কারণ এখানে প্রোগ্রাম চলছে, দুই তিন গাড়ি চার গাড়ি আসতে পারেনি। টার্গেট দেখুন, টার্গেটের কোনো ব্যাপার না, ব্যাপার হলো আমি ওদেরকে নিয়ে বসেছিলাম, ওনারা বলছে যে এখানে আর কিছু করা যাবে না কংগ্রেসে, তাই ওই দুইজন বসে থাকবে। বর্মন কোম্পানি কথা বলছেন, তাদের বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় অভিযোগ কোনটা? কুই গিয়ে অভিযোগ আমাকে সরিয়েছে, ভালো কথা, আমাকে সরিয়েছে, ভালো কথা। আমাদের অফিস বিয়ারারকে কেন বানানো হয়নি? পয়সার বিনিময়ে ল্যান্ড মাফিয়াকে বানানো হয়েছে, তো করতে থাকো। কোন দলে যোগদান করবেন আপনারা? আপনারা যাচ্ছি, দেখতে পারবেন। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন বিরোধী বাবুর সঙ্গে দেখা গিয়েছিল, তো গোপাল বাবুর সঙ্গে দেখা গিয়েছিল, আপনার সাথে কি তারা যোগদান করবে না? আপনি না না, ওনার কথা, ওনারা সিনিয়র নেতৃত্ব এবং বিরোধী কাকুকে আমি যথেষ্ট সম্মান করি, গোপাল কাকুকে যথেষ্ট সম্মান করি, ওনারা যেটা ভালো মনে হয় ওনারা করবে। ওনাদের কি জানাচ্ছেন আপনাদের দল বদল করছেন? না, ওনারা সেটা জানে হয়তো বা, আপনাদের মাধ্যমে দেখতে পারে, কিন্তু আমার সাথে কথা হয়, কথা হয়নি। হ্যাঁ, কথা হয়, ঠিক আছে। আপনারা শুনলেন ছাত্র নেতা সম্রাট রায়ের বক্তব্য। এক্ষেত্রে সরাসরি এই বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দেব, তিনি ঠিক কি বলছেন শুনব। মানুষ দা, সমর্থকদের নিয়ে এবার রাজপথে মিছিল, সেই সাথে এবার যোগদান করতে চলেছেন বিজেপিতে, গোটা বিষয় সম্পর্কে তুমি কি বলবে? শতাব্দী সম্রাট রায় যেদিন উনি কংগ্রেস দল ওনাকে বহিষ্কার করেছিল, তারপরে উনি সাংবাদিক বৈঠক করেছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি বলেছিলেন উনি অন্য কোন একটা দলে যাবেন, তখনই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল যে উনি শাসক দলে যোগদান করবেন। এবং এখন বর্তমানে রাজ্যের প্রায় প্রতিটি মানুষই জানে যে ছাত্রনেতা সম্রাট রায় এবং তার অনুগামীরা বিজেপি দলে যোগদান করবেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে উনি আজকে মিছিল করে বিজেপির রাজ্য কার্যালয়ের দিকে যাচ্ছেন, তখনও সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করছেন যে আপনি কোন দলে যোগদান করবেন, তিনি কিন্তু কথাটা এড়িয়ে যাচ্ছেন। এ থেকে কি উনি ওনার ওজন বাড়াচ্ছেন নাকি অন্য কোনো বার্তা দিচ্ছেন, এই বিষয়টা কিন্তু এখনো কোনো স্পষ্ট নয়। যে কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা যখন অন্য কোনো দলে যোগদান করেন, তখন মোটামুটি ওনারা বলে দেন যে আমি এই দলে যোগদান করব। কিন্তু সম্রাট রায়কে বারে বারে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যখন উনি মিছিল করে যাচ্ছেন বিজেপির রাজ্য দপ্তরের দিকে, তখনও যখন জিজ্ঞাসা করা হয় সম্রাট বাবু আবারও বলছেন দেখুন না আমি কোন দিকে যাচ্ছি, এই করে উনি ওনার কি ওজন পাচ্ছেন, এই একটা প্রশ্ন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হচ্ছে। শতাব্দী একদম সেই জায়গায় দাঁড়িয়ে এই যোগদান করার ঠিক মুহূর্তে, আগ মুহূর্তে এবার দল বদল করার সময় কেন তিনি জল্পনা জিয়ে রাখছেন? তাহলে কি বলা যায় দল বদলের আগে এবার কংগ্রেসের জন্য তির্যক কোনো বার্তা দিতে চাইছেন? কি বলবে তুমি? হয়তো বা কংগ্রেসের দিকে একটা তির্যক বার্তা দিতে চাইছেন, বা এখনো হয়তো বা আশার আলো উনি দেখতে পাচ্ছেন, যেহেতু দীর্ঘদিন কংগ্রেস করেছেন, যে কংগ্রেস থেকে কোনো আবার ডাক পায় কিনা এই আশাও এখন রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। না হলে উনি মিছিল করে পরিকল্পনা করে বিজেপি দলের দিকে, বিজেপি রাজ্য দপ্তরের দিকে যখন যাচ্ছেন, তখন উনি কোন দলে যোগদান করছেন সেটা উনি পরিষ্কার করছেন না। এই নিয়ে রাজনৈতিক দলের যারা কর্মী বা নেতৃত্ব আছে বা রাজনৈতিক মহল কিন্তু কটূক্তিও শুরু করেছেন যে সম্রাট রায় নিজের ওজন বাড়ানোর কি চেষ্টা করছেন, যেই দলে উনি যোগদান করছেন, অর্থাৎ বিজেপি দলে যোগদান করছেন,
বিজেপি দলের কাছে নিজের ওজন বাড়ানোর কি চেষ্টা করছেন? একদমই, ধন্যবাদ। কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি মানুষ দেব ছিল সরাসরি সেই বিষয়ে সম্পর্কে তুলে ধরেছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় দল বদলের আগে এক প্রকার জল্পনা জুইয়ে রেখে নিজের ওজন বাড়ালেন সম্রাট রায়, এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।